লোকালয়ে দলছুট দাঁতাল, আধারনয়ন বিট থেকে দুটি দাঁতাল চন্দ্রকোনার পুরসুরি গ্রামে ঢুকে, হাতির তাণ্ডবে নষ্ট আলু ও সবজির ক্ষেত, হাতির ভয়ে স্কুলে আসছে না পড়ুয়ারা, এলাকায় তীব্র আতঙ্ক, জঙ্গলে ফিরতে না পেরে বাঁশবনে ঘাঁটি গেড়েছে দুটি হাতি। বীরভূমের দুবরাজপুর আদালতে সরকারি আইনজীবী মনিলাল দে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। 1988 সাল থেকে দুবরাজপুর আদালতে সরকারি আইনজীবী হিসেবে কাজ করছিলেন। উত্তর সিকিমে তুষারপাত, উত্তরবঙ্গে বৃষ্টি, বাধাহীন উত্তর হাওয়ার দাপটে কলকাতায় ফের নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 16.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা নামল 3 ডিগ্রিতে, ফিরল শীতের আমেজ। 35 ফুটে সরস্বতী এবার ক্যানিং এ, তালদি পঞ্চায়েতের রাজাপুর যুবক কমিটির পুজো এবছর 7 বছরে পা দিল, প্রায় 3 মাস ধরে 5 জন শিল্পী প্রতিমা গড়েন। বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা, স্কুলে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন, কুচিকাচাদের হাতে খড়ি, পুষ্পাঞ্জলি, কৃষ্টি শিক্ষা সুরের আরাধনা, বাণীবন্দনায় মেতেছে রাজ্য। উজ্জার সম্প্রদায় সংরক্ষণের দাবিতে রবিবারও উত্তাল রাজস্থানের সোয়াই মাধোপুর এলাকা, দাবি আদায় ট্রেন লাইনের ধারে তাঁবু খাটিয়ে বসে পড়েছেন 100 মানুষ, যার জেরে ব্যাহত দিল্লি মুম্বাইগামী ট্রেন চলাচল। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে 3 সদস্যের কমিটি গড়েছে অশোক গেহলট সরকার। জম্মু কাশ্মীরের পীর পাঞ্জালে নতুন করে তুষারপাত, বরফে ঢেকেছে পথঘাট, বরফে মুড়েছে রাজ্যেরও, তুষারপাতের জেরে কয়েকটি রাস্তা বন্ধ। ভাইজাকে বিপুল পরিমাণে গাঁজা আটক, লরি বোঝাই গাঁজা আটক করল পুলিশ, 865 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 2। বসন্ত পঞ্চমীতে পুণ্য স্নান প্রয়াগ সঙ্গমে, হাজার হাজার মানুষের ভিড়, প্রয়াগে উপস্থিত একাধিক রাজ্যের পুণ্যার্থী, প্রয়াগে কড়া নিরাপত্তা মোতায়েন প্রশাসনের। হায়দ্রাবাদে চালু হলো রোবো কিচেন, রেস্তোরাঁয় ঢুকে ট্যাবে খাবারের অর্ডার, কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে হাজির হচ্ছে রোবট। হায়দ্রাবাদের এই রেস্তোরাঁয় মিলছে ভারতীয়, চাইনিজ ও তাই খাবার। উদ্যোক্তারা জানিয়েছেন প্রথম পর্যায়ে 4টি রোবট কাজ করছে, এমন উদ্যোগে খুশি ক্রেতারাও। রুমে 50,000 আফিম গাছের কন্দ সহ গ্রেপ্তার 2 ভারতীয়, কন্দগুলি আফিম তৈরির জন্য প্রায় প্রস্তুত, টিবুর্টিনা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে ইতালি পুলিশ। তদন্তকারীদের অনুমান আফিমগুলি দক্ষিণ প্রদেশে পাচার করার ছক ছিল। লন্ডনের চিড়িয়াখানায় বাঘের হামলায় মৃত বাঘিনী, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে দিন দশের পাশাপাশি খাঁচায় রাখা হয়েছিল 10 বছরের মিলাতি এবং 7 বছরের আসিমকে, কিন্তু দুজনকে একটি খাঁচায় রাখার পরই সুঙ্গের উপর হামলা চালায় আসিম, চেষ্টা করলেও মিলাতিকে বাঁচাতে পারেননি চিড়িয়াখানার কর্মীরা। প্রায় 5 দিন পর উদ্ধার করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নাভাডা রিসোর্টে আটকে পড়া পর্যটক ও কর্মীদের, প্রবল তুষারপাতে রবিবার থেকে রিসোর্টে আটকে পড়েছিলেন 120 জনেরও বেশি পর্যটক ও রিসোর্ট কর্মী, তবে পর্যাপ্ত খাবার এবং জ্বালানি মজুত থাকায় প্রত্যেকে নিরাপদে ছিলেন।